মেয়ে বান্ধবীকে নাম দিতে খুব ইচ্ছে করছে, তাই না? নাকি পর্ন দেখার জন্য মাথাটা গিনগিন করছে, হয়তো গান শোনার জন্য অন্তরটা খুব খচখচ করছে। লোবনীয় হারাম প্রস্তাবটা নেবেন কিনা দ্বিধায় আছেন, বন্ধুদের সাথে মুভি থিয়েটারে যাবেন কিনা সে সিদ্ধান্ত নিচ্ছেন, স্ত্রী সন্তানের হারাম চাহিদাগুলো পূরণ করবেন কিনা ভাবছেন, নাকি পর্দা খুলে হালকা মেকআপ করে বান্ধবীদের সাথে বিয়েতে যাবেন কিনা সেটা ভাবছেন। আসুন এক মিনিটের জন্য সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে একটি হাদিস পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয়ে প্রশ্নের জবাব দেয়া ছাড়া কিয়ামতের দিন কেউ এক পাও অগ্রসর হতে পারবে না। আর তা হলো, কিভাবে সে তার জীবন কাটিয়েছে, ইলম অনুযায়ী সে কী আমল করেছে, সম্পদ কীভাবে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে, এবং কীভাবে সে তার যৌবন কাটিয়েছে। কঠিন হাসরের ময়দানে এই চারটি প্রশ্নের জবাব দিয়ে আমরা যেন অগ্রগামীদের অন্তর্ভুক্ত হতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।